আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে, আর ভিডিওটির ভিতরে একটি গুড নিউজ আছে। সেই গুড নিউজটি হলো, আমরা কিন্তু কম বেশি সবাই শর্ট চ্যানেল চালিয়ে থাকি, শর্ট ভিডিও আপলোডিং করে থাকি। আর যারা শর্ট চ্যানেলে শর্ট ভিডিও আপলোডিং করি, তারা কিন্তু শুধু একটা উপায় এখন টাকা পয়সা ইনকাম করতে পারেন। একটা উপায় হলো, আপনার ইউটিউব থেকে শর্ট ফান্ডটা যে দেওয়া হয়, সেই শর্ট ফান্ডের মাধ্যমে আপনারা কিছু ইনকাম করতে পারেন। ঠিক আছে, আমি কিন্তু এখন পর্যন্ত কিছু ইনকাম করতে পারিনি, আর আমার শর্ট চ্যানেলের ভিতরে প্রায় 7 মিলিয়ন ভিউ হয়ে গেছে, সাবস্ক্রাইবারও অনেক হয়ে গেছে। আর যাই হোক, হয়তো শর্ট ফান্ডটা পাওয়ার জন্য 10 মিলিয়ন প্লাস হতে হবে, তাহলেই হয়তো শর্ট ফান্ড পাওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে আমি পরের মাসে চেষ্টা করব, দেখা যাব। যদি আমি শর্ট ফান্ড পাই, তাহলে আমি অবশ্যই শেয়ার করব যে পরের মাসে ভিউ কত হলো সেই শর্ট চ্যানেলের ভিতরে, আর ওয়াচ টাইম যে কত হলো সেটাও আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো যাই হোক, এগুলো কোনো কথাই না। এখন মনে করেন যে আপনারা সবাই জানেন যে ইউটিউব চ্যানেল আপনার মনিটাইজেশন অন করার জন্য 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে আমাদের। আর এখন মনে করেন যে যদি আমরা শর্ট চ্যানেল থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কালেক্ট করতে চাই, তাহলে কিন্তু অনেক সময় লাগে। 4000 ঘন্টা কালেক্ট করা কিন্তু অনেকটি ডিফিকাল্ট হয়ে গেছে এখন শর্ট ভিডিওর ভিতরে। আর এখন ইউটিউব আমাদেরকে একটু সহজ করে দিছে, আমাদের শর্ট ভিডিওগুলো সবই মনিটাইজেশন অন হবে, তবে 1000 সাবস্ক্রাইবার লাগবে। আর 4000 ঘন্টা যে ওয়াচ টাইম ছিল আগে, এখন কিন্তু সেটাকে সরিয়ে দিবে, এখন আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে না। সেই 4000 ঘন্টা ওয়াচ টাইমের বদলে ওখানে আমাদেরকে ভিউ শো করবে। ঠিক আছে, এখন হয়তো সেখানে এমন হতে পারে যে 1 মিলিয়ন ভিউ আপনার শর্ট ভিডিওটা দেখলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন করে দিবে, এমন হতে পারে 2 মিলিয়ন, মানে কত ভিউ হলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন করে দিবে সেটা বলে নাই। তবে এই আপডেটটা আসছে যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন করে দেবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এইটার পরিবর্তে আপনাকে ভিউ জেনারেট করতে হবে। ঠিক আছে, আর আপনারা জানেন যে শর্ট ভিডিও বানালে ভিউ খুব সহজে চলে আসে, সাবস্ক্রাইবার তো খুবই ইজিতে চলে আসে। তাহলে মনে করেন যে হয়তো আমাদের শর্ট চ্যানেলটা এখন মনিটাইজেশন অন হবে, তাহলে দেখা যাক। সামনে সেপ্টেম্বর মাস তো চলে গেল, 31 সেপ্টেম্বর এটা লঞ্চ হওয়ার কথা। তাহলে 31 সেপ্টেম্বর চলে গেলে দেখা যাবে যে আগামী 15-20 দিনের ভিতরে সবাই জেনে যাবে আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন হলো কি হলো না, সবাই জেনে যাবে। ঠিক আছে, আর শর্ট ভিডিওটা যদি আপনি মনিটাইজেশন অন হয়, তাহলে কত ইনকাম হতে পারে, তাই না? শর্ট ভিডিওটা যদি আপনাদের মনিটাইজেশন অন হয়, তাহলে কী পরিমাণে ইনকাম হতে পারে আপনারা ধরে নিতে পারেন। যে আপনারা যদি লং ভিডিও থেকে 3000 ভিউ থেকে যদি আমরা $1 পাই, কিংবা 2000 ভিউ থেকে যদি $1 পাই, তাহলে শর্ট ভিডিওতে আমার মনে হচ্ছে যে 10000 ভিউ হলে $1 পেতে পারি। ঠিক আছে, 10000 কিংবা 20000 ভিউ হলে হয়তো $1 আর্নিং হবে। তো যাই হোক, ঠিক আছে, কিছু একটা হলেও তো চলবে। তার সাথে সাথে যদি মনিটাইজেশনটা অন করে দেয়, এর পরবর্তীতে শর্ট ফান্ডটা থাকবে কিনা সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি এখন পর্যন্ত। আর শর্ট ফান্ডটা যদি মনে করেন যে শর্ট ফান্ডটাও থাকে, আবার মনে করেন যে আপনার চ্যানেলটা যদি মনিটাইজেশন অনও করে দেয়, তাহলে দেখা যাবে যে দুইটা সোর্স চলে আসবে, সেখানে আপনার কিছুটা আর্ন হবে। তাহলে দেখা যাবে যে দুটো আর্নিং সোর্স চালু হয়ে যাবে, একটা হচ্ছে আপনার শর্ট ফান্ড, আর একটা হচ্ছে মনিটাইজেশন, তাই না? আপনার এর থেকেও টাকা আসবে, আর ইউটিউব থেকে আপনারা গিফট, মানে আপনার পুরস্কার হিসাবে আপনার শর্ট ফান্ডটা পেতে পারেন। তাহলে দেখা যাক সামনে আপডেটে কী কী চলে আসে। ঠিক আছে, আর আজকে এত বেশি বকবক করবো না, আমি যতটুকু জানি আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর ভিডিওটাকে পারলে একটু শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের সাথে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।